আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছের। চিংড়ি মাছের রেসিপি আমরা বিভিন্নভাবে করে খেয়েছি, কিন্তু আজকে আমি এতে একটা নতুন জিনিস যোগ করে এটা করছি। এটাতে আপনার টেস্টটাই আলাদা হয়ে যায়, সেটা আমি আপনাদের পরে বলছি। এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা হলো 250 গ্রাম চিংড়ি ছাড়িয়ে, দেখুন আমরা এতটা হয়েছে, এই মাঝারি সাইজের চিংড়ি 250 গ্রাম নিয়েছি, আর এক ফালি কুমড়ো, কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়ো হলেই রান্নাটা ভালো হয়, এরকম কিউব করে কেটে নিয়েছি, আর ঠিক কুমড়োর মতো সাইজ করে একটা বড় আলু এরকম করে কেটে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ আর হাফ টমেটো গ্রেট করে নিয়েছি, এখানে লাল লঙ্কা বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, আর এক চা চামচ জিরে বাটা আমি এতে নিয়েছি, আর অল্প হলুদ নিয়েছি। এই রান্নাটি করতে হবে সর্ষের তেলে। আমি আগের ভিডিওতেও বলেছি যে মাছ রান্না সর্ষের তেলে, মাছ, মাংস, ডিম, এই তিনটে রান্না সর্ষের তেলেই বেশি ভালো হয়, তবে বিশেষ বিশেষ কিছু রান্নায় সাদা তেল ব্যবহার করা হয়। আর এতে ঝাল বুঝে দুটো গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি ইউজ করব। আর যে বিশেষ জিনিসটি হচ্ছে রাঁধুনি, এই রাঁধুনির ফোড়ন দিয়ে আমি এই রান্নাটা করব। আর স্বাদ মতো নুন দেব, আর পরে ইচ্ছে অনুযায়ী মিষ্টি রান্না খেতে পছন্দ করলে মিষ্টি দেওয়া হবে, আর যারা পছন্দ না করে তারা মিষ্টি দেবেন না। আমি আগে থেকেই 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি আলু কুমড়োগুলোকে লাল লাল করে আমি অল্প একটু লবণ ব্যবহার করছি, যাতে আমার তাড়াতাড়ি জিনিসটা উপকরণগুলো নরম হয়ে যায়। এবার আমি এতে এখন আর তেল ব্যবহার করবো না, এই যে তেল আছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে সাঁতিয়ে নেব। নুন হলুদ মাখা চিংড়ি মাছ আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, সেই চিংড়ি মাছকে আমি অল্প তেলে সাঁতিয়ে নিচ্ছি। মাছটাকে আমি বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি একটু বাকি ধোয়া জলটা দিয়ে এটাকে সাঁতলে নিয়েছি। হালকা করে 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি, ঢাকাটা তুলে দেখি জলটা এবার আমার শুকিয়ে আসছে। জলটা শুকিয়ে গেলেই আমার চিংড়ি মাছটা সাঁতলানো হয়ে যাবে। আমার চিংড়ি মাছ সাঁতলালো, আমি এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াতে আমি আরো 2 টেবিল চামচ দিচ্ছি তেল, সর্ষের তেল। তেলের ফ্যানে
ফেনাটা আমার কেটে যাচ্ছে। তেলের ফেনাটা না গেলে আমার কাঁচা সর্ষের তেলের গন্ধ হবে, ওই জন্য আমি এটাকে একটু ভালো করে তেলটা গরম হতে দিচ্ছি। এইবার আমি এতে সেই বিশেষ জিনিসটি রাঁধুনি, এই রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনিটা হালকা ভাজা হলে হালকা ভাজা হয়ে গেছে, এবার আমার সেই গ্রেট করে রাখা পেঁয়াজ এবং টমেটো সেটা আমি এর সঙ্গে পেঁয়াজের সঙ্গে রাঁধুনির গন্ধটা খুব সুন্দর হয়, আপনারা করে দেখবেন ভালো লাগবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি যে সমস্ত বাটা মশলাগুলো নিয়েছিলাম সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এতে একটু জিরে বাটা কম ব্যবহার করেছি, কেননা এটাকে আমি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এবার আমি এতে এক টিস্পুন হলুদ করে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার এবার মাখো মাখো হয়ে এসেছে, আমি এটাতে পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য আমি এটাকে আরেকটু জল দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করব। মশলা থেকে পেঁয়াজের থেকে এবার তেল বেরিয়ে আসছে। এবার আমি এতে একটু নুন স্বাদ মতো ব্যবহার করবো, কারণ বেশি নুন দেবো না, কেন আমি এই রান্নাটা মাখো মাখো হবে আর চিংড়ির সঙ্গে হলুদ নুন মেখে রেখেছিলাম, সেই জন্য আমি অল্প নুন ব্যবহার করবো। হাফ টিস্পুন চিনি ব্যবহার করলাম মিষ্টি মিষ্টি লাগার জন্য রান্নাটা। আমি এতে অল্প অল্প করে একটু অল্প জল ব্যবহার করলাম, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু অল্প জল ব্যবহার করে এবার এতে আলু কুমড়ো এবং চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিলাম। যে দুটো কাঁচা লঙ্কা ছিল সে কাঁচা লঙ্কা দুটো আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এবার আলুটাকে হালকা করে নাড়াচাড়া করছি যাতে মশলাটা সব জায়গায় লাগে। জল দিয়ে আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি এবার অল্প অল্প করে জল ব্যবহার করবো, অল্প একটু জল ব্যবহার করবো আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আবার একটু চাপা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। আমি
মাখো মাখো হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি এটা নামাবো। আমি এতে কোনো গরম মশলা দেব না, ঘি দেব না, কারণ আমার এই রান্নাটার মেন উদ্দেশ্য হচ্ছে রাঁধুনির ফোড়নের গন্ধটা, সেই জন্য আমি এতে আর অন্য কোনো উপকরণ এতে দেব না। হয়ে গেল আমার রাঁধুনি ফোড়ন দিয়ে আলু কুমড়ো চিংড়ির তরকারি, এবং এই রান্নাটা মাখো মাখো, দেখুন বেশ সুন্দর মাখো মাখো হয়েছে এবং সুন্দর একটা ফ্লেভার হয়েছে। এই রান্নার ভিডিওটি এটি আপনারা দেখবেন, এবং এই রান্নাটি আমার তো খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে, এই রান্নাটি গরম ভাতের সঙ্গেই খুব ভালো লাগবে। এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস লিখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।